Christmas is round the corner, therefore Netflix has brought us with a brand new film. Hello friends, welcome to my channel Shubhro Kiwani. এখন আমি একটা English film এর রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো A Boy Called Christmas, যেটা কিছুদিন আগে Netflix OTT প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে গিল কেনান এবং এখানে কাস্টিং এ আছে হেনরি লফুল, টবি জোন্স, স্যালি হকিন্স সহ আরো অনেকে। তো this film is based on a story by Matt Hack with the same title. তো ফিল্মটা আমি দেখলাম, তো আমার কেমন লাগলো এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো why are we waiting for? Let's start with the video. তো ফিল্মটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 46 মিনিট এবং this film is a fantasy magical drama. এবং এই ফিল্মটার মধ্যে একটা অদ্ভুত মানে আমাদের বাঙালি একটা গল্প আছে যেটা আমরা সকলে ছোটবেলা থেকে দেখে এসেছি, ঠাকুমার ঝুলি, সেই ইম্প্যাক্টটা কিন্তু এই ফিল্মটার মধ্যে আছে। ইটস আ স্টোরি উইদিন আ স্টোরি। তো বেসিক্যালি গল্পটা শুরু হয় একটা ক্রিসমাস ইভে সময়, যেখানে আন্ট রুথ বলে একটা ক্যারেক্টার আছে, সে একটা বাড়িতে যায়, সেই বাড়িতে 3টে ছেলে থাকে তার বাবার সাথে এবং তার মা মারা গেছে। তো সেই 3টে ছেলে হচ্ছে আন্ট রুথের অবশ্যই নাতি এবং তাদেরকে সে গল্প শোনায় এবং গল্প শোনায় যে ক্রিসমাসটা কিভাবে আসলো আমাদের কাছে। তো সেটা হচ্ছে গল্পটা অ্যাবাউট নিকোলাস অ্যান্ড হিজ ফাদার জোয়েল। তো এরা ফিনল্যান্ডে ফরেস্টে থাকতো এবং সেখানে তারা ভীষণ গরিব ছিল কারণ তার বাবা কাঠ কাটতো, উড কাটার ছিল এবং নিকোলাস নিজের মাকে খুব মিস করতো কারণ তার মাও কিন্তু মারা গেছিলো। তো আলটিমেটলি এই নিকোলাস হঠাৎ করে সেই ফিনল্যান্ডে কি এমন জিনিস পায় যার জন্য সে ফিনল্যান্ডের নাম করতে পারে এবং এলফেম বলে একটা যে রাজ্য আছে, সেই রাজ্যটাকে আমরা একটা ম্যাজিক্যাল এরিয়া বলে ভেবে থাকতাম এলফসদের নিয়ে, তো সেটারও একটা রিফ্লেকশন এই গল্পটার মধ্যে আনা হয়। তো হোয়াট হ্যাপেন্স অর হোয়াট নট, এবং এই গল্পটা যে শোনাচ্ছে সে তার নাতিদের এই গল্পটা শুনে কি বলতে চাইছে সে সব কিছু আমরা স্লোলি স্টেডিলি এই গল্পটার মাধ্যমে দেখতে পারি। তো হোয়াট ইজ দি ভেরি গুড থিং অ্যাবাউট দিস ফিল্ম? দ্য গুড থিং ইজ দ্যাট এই ফিল্মটার মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর কোথাও এসছে, যেটা আমরা সবসময় একটা নেতিবাচক গল্পতে খুঁজে পাই যে কাউকে হেল্প করলে হেল্প রিটার্নে পাওয়া যায়, হোয়াট ইউ গিভ ইউ গেট ব্যাক সামথিং। এই সব জিনিসগুলোকে খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লোর করা হয়েছে। তার সাথে সাথে এই ফিল্মটা পুরোটাই কিন্তু ভিএফএক্স আর সিজিআই মারফতে তৈরি হয়েছে, মানে এখানে কোনো বাদ নেই, পুরো ফিল্মটাই আমার মনে হয় সেরকমই ক্যাটাগরিতে বিলং করে। বিকজ তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে যে দ্য ফরেস্ট অফ ফিনল্যান্ড বা দ্য ওয়ে দ্য এলফেম হ্যাজ বিন শোন বা যেইভাবে এই পুরো গল্পটা ক্রাফট করা হয়েছে এর মধ্যে একটাও কোনো মানে কি বলবো নর্মাল সিন নেই, প্রত্যেকটা সিনের মধ্যেই ভিজুয়াল ট্রিট আছে এবং দে আর সো বিউটিফুলি প্রজেক্টেড যে তোমরা দেখলে তাক লেগে যাবে। দিস ফিল্ম ইজ টোটালি মেড ফর কিডস বিকজ নেটফ্লিক্স এটা রেটিং দেওয়া হচ্ছে 7+। তারা বুঝতেই পারছো যে আমাদের বাচ্চা কাচ্চা যে পরিবারে খুব আছে এবং তারা চায় যে একটা সানডে ইভিনিং বসে এনজয় করবে বা এরকম ক্রিসমাস ফেস্টিভ্যাল আসছে একটা ভালো ফিল্ম দেখাবে বাচ্চাদেরকে ঘিরে। তো সেরকম একটা ফিল্ম কিন্তু অনেকদিন বাদে নেটফ্লিক্স প্ল্যাটফর্মে এসছে এবং এই ফিল্মটার মধ্যে আমার পার্সোনালি মনে হয়েছে যে আমরা যে ক্রিসমাসে স্যান্টাক্লসে যে মিথটা জানি সেই মিথটাকে ঘিরে হয়তো এই গল্পটাকে তৈরি করা হয়েছে, কারণ সেই ব্যাপারটা কিছু না কিছু এখানে ঢোকানো হয়েছে। হোয়াট আই ফেল যে নিকোলাস যে বাচ্চার রোলটা প্লে করেছে সেই বাচ্চাটার যে ক্যারেক্টারটা ইট ইজ ভেরি মাচ হার্ট ওয়ার্মিং, মানে ওর ক্যারেক্টারটা ইটসেলফ ইজ সো মাচ হার্ট ওয়ার্মিং যে তুমি ওই ক্যারেক্টারটাকে যখনই দেখবে সেখানেই থেকেই তুমি ওই ক্যারেক্টারে প্রেমে পড়ে যাবে এবং ক্যারেক্টারটা যা কিছুই করে যাচ্ছে এই গল্পটার মধ্যে তোমাদের মনে হবে যে আমরাও যদি এরকম হতাম তাহলে ভালো হতাম। স্পেশালি বাচ্চারাই সেটা রিলেট করতে পারবে, কেন কি আমরা সবসময় বাচ্চাদেরকে বলি যে ভালো থাকতে, সবাইকে হেল্প করতে, সবার সাথে মিলেমিশে থাকতে, কারোর দুঃখ কষ্ট হলে সেগুলোকে দূর করতে, এইরকমভাবে আমরা সবসময় আপব্রিঙ্গিং করি আমাদের বাচ্চাদের। তো সেই জিনিসগুলোকেই পুট ইন করা হয়েছে সেই একটা ক্যারেক্টারের মধ্যে এবং সেখান দিয়ে দেখানো হয়েছে যে যদি আমরা সবসময় ভালো চিন্তা করি সবার জন্য তাহলে অবশ্যই ভালোটা আমাদের কাছে রিটার্ন ব্যাক আসবেই, এটা আসতে বাধ্য। এবং ওই যে এলফেমের যে ম্যাজিক্যাল জায়গাটা দেখিয়েছে সেই ম্যাজিক্যাল জায়গাটা কিন্তু আমরা অনেকেই অনেক জায়গায় গল্পতে শুনেছি, সেটাকে এখানে একটা খুব সুন্দরভাবে একটা কার্ভ আউট করেছে গল্পটার মধ্যে এবং ওই ব্যাপারটা অনেকটা ওই রোড টু এলডোরাডোর মতো ছিল যে এরকম একটা শহর আছে এবং আমরা সেটা নিয়ে যাচ্ছি কিন্তু কেউ কখনো যেতে পারেনি বিকজ ইটস ফার টু ইন দ্য নর্থ এন্ড ওই রাস্তাটা ভীষণ কষ্টকর যেতে। তো সেই ব্যাপারগুলো খুব সুন্দর লেগেছে। এখানে অ্যানিমেলসদেরও ইনভলভমেন্টটা খুব সুন্দর লেগেছে, একটা রেনডিয়ার আছে, একটা মাউস আছে, যাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু গল্পের মধ্যে ইনক্লুড করা হয়েছে এবং একটা কথা দেখিয়েছে না যে অ্যানিমেলস আর ভেরি মাচ লাভেবল, ইফ ইউ গিভ দেম লাভ দে উইল গিভ ইউ ব্যাক, সেই জিনিসটাও দেখিয়েছে। রেনডিয়ারের গায়ে একটা তীর লেগেছিলো এবং সেই তীরটা কে আমাদের ক্যারেক্টার নিকোলাস হেল্প আউট করে যাতে সেটা বেরিয়ে যায় এবং তাকে সেফগার্ড করে। তো সেই রেনডিয়ারটা কীভাবে ওকে হেল্প আউট করে পুরো জার্নিটার মধ্যে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মানে আমি বলতে গেলে কিন্তু একটার পর একটা এরকম অনেক সুন্দর সুন্দর ইনস্ট্যান্সেস আছে যেগুলো তোমাদেরকে প্রচণ্ডভাবে হার্ট রেঞ্জিং করবে। মানে আমাকে তো করেছে, মানে আমি এই ফিল্মটা দেখতে দেখতে প্রচণ্ড ভাবুক হয়ে গেছিলাম। অ্যাট দ্য সেম টাইম আমার চোখের জল থেকে কোণে থেকে কোন জল বেরিয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। ইট ওয়াজ সো সো গুড। অনেক সময় হয় না কিছু কিছু ফিল্মস আছে যেগুলো তোমাদেরকে প্রচণ্ডভাবে ভাবুক করে দেয়, অনেক এরকম ফেরি টেলস আছে এবং ফেরি টেলসের মাধ্যমে কিন্তু আমরা অনেক শিক্ষামূলক জিনিস পেয়ে যাই। তো সেই জিনিসটা কিন্তু এই গল্পটার মাধ্যমে আছে এবং আমার মনে হয় একবার হলেও এই ফিল্মটা সবার দেখা উচিত, বিকজ দিস ফিল্ম ইজ ওয়ার্থ দ্য ওয়াচ এবং এর মধ্যে সেই জিনিসগুলো সব আছে যেটা তোমাদেরকে প্রচণ্ডভাবে এক্সাইট করবে। তো দিস ওয়াজ মাই রিভিউ ফর দিস ফিল্ম আ বয় কল ক্রিসমাস। তোমরা যারা যারা দেখোনি আমি বলবো প্লিজ দেখে নিও, আর যদি ভালো লাগে এই রিভিউটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না আমার চ্যানেলটাকে। টিল দেন স্টে টিউনড।